মানে ভিউয়ার্স, আপনাদেরকে আবারও আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটা, যে গ্রামীণ গবাদি পশুর হাট, সেই হাটে। এটি একটি গ্রামীণ গবাদি পশুর হাট। এখানের যে কী ধরনের গরু বাছুর উঠে এবং কেমন বেচা কিনা হয়, এরই আদ্যপান্ত আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে সামনের দিকে যাই এবং আপনাদেরকে এই গয়হাটা গবাদি পশুর হাটের যে আদ্যপান্ত সব দেখানোর জন্য চেষ্টা করি। কেমন আছেন ভাই? ভাইয়ের বাড়ি কোথায়? এখানে লডের মধ্যে কিন্তু 10টা গরু বাঁধা আছে। কিরকম দাম চাচ্ছেন ভাই? দাম হেক্টারে একটা মোটামুটি 1,10,000, 1,05,000, 95,000 এরকম, মানে এরকম দাম না? আচ্ছা আচ্ছা, চলুন আমরা আস্তে আস্তে এই হাটের যে গবাদি পশুগুলি আছে এবং বেচা কিনাগুলি এবং বিভিন্ন সাইজের এডিকার কেমন আছেন? কিরকম দাম কোনটা চাচ্ছেন? দাম চাচ্ছে 135। 135 বলতেছে, 135 বলতেছে, না কম দাম মনে হচ্ছে, একটু কম আর কি। জি একটু কম। জি ভালো থাকেন না? এই যে দেখেন এপাশেও আমরা, এই যে দেখেন ছোট্ট একটা গরু, দেশি গরু আমরা দেখতে পাচ্ছি, যে দেখেন এখানেও কিন্তু আছে সমার্থক আছে। এখানে মোটামুটি যদি আমরা লক্ষ্য করি সবগুলি গরু কিন্তু আমরা দেখব দেশি গরু, দেশি গরুর মধ্যে আছে। এখানে অস্ট্রেলিয়ান, হলস্টিন, ফিজিয়ান, ফিজিয়ান, শাহিওয়াল যে গরুগুলি আছে, এই ধরনের গরু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। আসুন আমরা আস্তে আস্তে হাটের এই প্রান্ত থেকে আপনাদেরকে, এটা কার, কত চাচ্ছ দাম? ৮৫ চাচ্ছ, কত বলে? বলে 70-72 এরকম বলতেছে না? আসুন আমরা আস্তে আস্তে এই পাশটা ঢুকবো এবং আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কয়টা নিয়ে আসছেন কাকা? কত চাচ্ছেন দাম? কত চাচ্ছেন দাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন এই যে দেখেন এখানে সুন্দর সুন্দর যে বাছুর গরুগুলি, ষাঁড় বাছুর গরুগুলি এখানে আছে। কেউ যদি মোটা তাজাকরণ বা লালন পালন করতে চায় সেগুলি কিনে নিলে মোটামুটি ভালো হবে। কত চাচ্ছেন এটার দাম? 6,000 টাকা না? এই যে এ পাশেও দেখেন একটা নেরা লাল কালার যেটাকে বলে আর কি, খুব সুন্দর একটা বাছুর দেখা যাচ্ছে। এটা কি জাতের? দেশাল না? কত দাম চাচ্ছেন? 75,000 টাকা চাচ্ছে। মোটামুটি কেউ লালন পালন করে মোটা তাজাকরণ করতে চাইলে এই ধরনের গরুগুলি কিনে নিলে তাদের জন্য ভালো হবে। এপাশে আসুন আমরা আস্তে আস্তে আপনাদেরকে এই যে এই পাশেও দেখাবো আপনাদেরকে গরু। এই এটা এটা সাদা, এটা কি ষাঁড় বাছুর? এটা কি জাত? দেশি না? কত চাচ্ছেন দাম? চলুন ভিউয়ার্স আস্তে আস্তে হাঁটি এবং আপনাদের সকলকে এখানে যে সুন্দর সুন্দর দেশি যে সার গরুগুলি আছে সবগুলি কিন্তু আপনাদের আমরা দেখাবো, দেখানোর জন্য চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাড়ি কোথায় আপনার? বাড়ি সোহালি। আচ্ছা, কয়টা নিয়ে আসছেন? একটা গরু নিয়ে আসছি। কত দাম চাচ্ছেন এটার? দাম চাচ্ছি 90 চাচ্ছেন না? কিরকম হয়েছে দাম? দাম 75-76। আচ্ছা আচ্ছা, এরকম অবস্থা না? জি, এই যে দেখেন আমরা ওনার কাছে দেখলাম দেশি গরু, সবার কাছে, আমি প্রত্যেকের কাছে যা দেখতেছি সবার কাছে দেশি গরুগুলি আমরা এখানে দেখছি এবং আপনাদের সকলকে। কি ভাই কেমন আছেন? কত এটা? আচ্ছা আচ্ছা, এরকম না? মানে এই যদি কেউ লালন পালন করতে চায়, যদি কেউ গরু বাছুরকে নিয়ে মোটা তাজা করতে চায়, এই হাটে, এই যে গয়হাটা যে আমরা গ্রামীণ যে গবাদি পশুর হাটটি আছে সেখানে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি, যে এখান থেকে সে যদি গরু কিনে নিয়ে লালন পালন করে মোটামুটি একটা লাভবান হইতে পারবে, সে যেটা আমরা এখানে দেখছি। আসুন আমরা আস্তে আস্তে এই রাস্তার উপরে সহ মোটামুটি ছোট পরিসরের এই হাটের যে মোটামুটি বেশ গরু বাছুরিতে মোটামুটি উঠেছে দেখা যাচ্ছে এবং আমরা আপনাদেরকে সকলকে সাথে নিয়ে দেখানোর জন্য চেষ্টা করছি। এই পাশটা পুরোটাই হচ্ছে বাছুর গরু, যেটা আমি পূর্বেও বলেছি এখনও বলছি, যে কেউ লালন পালন করার জন্য যদি বাছুর গরু নিতে চায় নিতে পারবে। কয়টা ভাই নিয়ে আসছেন? আপনার বাড়ি কোথায়? আচ্ছা, কত করে যাচ্ছেন? আচ্ছা, ভালো থাকেন দাদু। এই যে দেখেন এপাশেও আমরা যদি দেখি এখানেও কিন্তু দুইটা বাছুর রয়েছে, কত শান্ত, গোতা টোতা দেয় না। কি বাবা কেমন আছো? নাম কি? সামিউল ইসলাম। আচ্ছা আচ্ছা, এটা তুমি কি কিনবা? আচ্ছা আচ্ছা, কেমন আছেন? ভালো আছেন? জি,
কেমন দাম দর কিরকম? ওই যার মনে ৪৫-৪৬ এরকম অবস্থা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলুন আমরা আস্তে আস্তে যেটি বলছিলাম তারই ধারাবাহিকতায় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন আমরা এপাশে ঢুকে যাচ্ছি। কি কেমন আছো? কয়টা নিয়ে আসছো? একটা নিয়ে আসছো। কত চাচ্ছো দাম? ৫৬ বলছি। কিছু বাবা বলছে? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন এখানে এই যে লাল সুন্দর একটা, এটা কি বকুন বাসুর? কত চাচ্ছেন দাম? ৩৬,০০০। আচ্ছা আচ্ছা, আর এটা ৪৫ না? ভালো আছেন বাবা? চলুন ভিউয়ার্স আমরা একটু ভিতরের দিকে যাই, এবং ভিতরের দিকে যে আপনাদেরকে এই হাটের যে মোটামুটি বাসুর গরু এবং বড় গরু যেগুলি আছে, বড় গরু বলতে সবগুলি গরু যা আছে দেশি গরু, আমরা এই দেশি গরুগুলি আপনাদের সকলকে দেখাচ্ছি। যে দেখেন কয়টা নিয়ে আসছেন? সালাম আলাইকুম, কেমন আছেন? বেচা কিনা কি অবস্থা? দাম দর পয় না? কি ভাই সার বাসুর কয়টা কে আনছেন? কত চাচ্ছেন দাম? ৭০,০০০ টাকা। এমনি ভালো আছেন আপনি? আপনার বাড়ি কি এখানে? ওকে, ভালো থাকেন ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। কত দাম চাচ্ছিলেন? দাম চাইছি ১৩০। ২৩০ চাইছেন দুইটা না? কিরকম দাম দর হয়েছে? কিছু দাম ১৬০ এরকম না? আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি কুর্কি। আচ্ছা, ভালো আছেন আপনি না? হ্যাঁ জি। ওকে, চলুন ভিউয়ার্স আমরা এই যে দেখতে পাচ্ছি, দেখেন গবাদি পশুর হাট, এই হাটের যে গয়হাটা যে গবাদি পশুর হাট, গ্রামীণ গবাদি পশুর হাট, সেটি আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন এখানে একটি লাল সুন্দর কালারের একটি লাল সার আমরা দেখছি। যে দেখেন কত সুন্দর কালার, খুব সুন্দর লাগতেছে সারটা দেখতে। এই যে দেখেন, আসুন ভাই, এটা কার? কত চাচ্ছেন দাম? দাম চাই ১,০০,০০০। ১,০০,০০০। কীরকম হয় দাম দর? ৯৫। আচ্ছা আচ্ছা, তো ভালো আছেন আপনি? হ্যাঁ আল্লাহ ভালো। আপনার নাম কি? আচ্ছা জি, ওকে ভাই, ভালো থাকেন। চলুন ভিউয়ার্স আমরা আস্তে আস্তে এই গয়হাটা গ্রামীণ যে গবাদি পশুর হাট, সেই হাটটি আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর জন্য চেষ্টা করছি। এই যে দেখেন এখানে একটা দেশি সুন্দর একটা সার, সাদা কালারের সার কিন্তু আমরা দেখছি, আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা কিন্তু আমরা করছি সবার জন্য। দেখেন আসুন আমরা আস্তে আস্তে ভিতরে যাব, এবং আপনাদেরকে এই গয়হাটা গ্রামীণ গবাদি পশুর যে হাট, সেই হাটের যে আদ্যপান্ত, এখানে যে বেচা কিনা, কী ধরনের গবাদি পশু উঠে, সেটি কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি। চলুন আস্তে আস্তে আমরা যাই ভিতরে।
পার্সেন্ট কত? বলে 40,000 কয় দাম আর কি। কত যান এটার দাম? কত যাচ্ছেন দাম এটা? লালটা লালটা সে 80 বক্তা করুন কি যাচ্ছে আপনাদের বাড়ি কি এখানে? ভালো থাকবে। ছয়টা কিরকম দাম দরের অবস্থা? কি দাম বাজার ভালো না? ভালো না, একটাও বেচা হয় নাই? একটাও বেচা হয় না। আচ্ছা, দোয়া করি বেচা হোক। কি জাতের গরু? দেশাল না?
বেঁচে কিনা হয় না বেচা কেনা হয়েছে না? বেচা কিনে আজকে তেমন ভালো না, দরদাম কম না? দরদাম একটু। আচ্ছা, দেশি নাকি? সব দেশি। আচ্ছা, ওকে। আপনি কোথায় আছেন? দেশি সবটি? সবটি দেশি। বেচা কিনা হয়েছে? ছোট ছোট গরু সব না? হ্যাঁ, সব সব দেশি গরু আছে দেখেন। দেশি দাম কত করে? কয়টা ভাইয়া? যদি কেউ লালন পালন করতে চায় মোটা তাজা করার জন্য এখান থেকে কিনে নিলে মোটামুটি তারা ভালোভাবে। প্রিভিয়াস দেখতে দেখতে এই গয় হাটা যে গোবর্ধন কিশোর হাট, এই হাটের ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপূর্ব সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয় হাটা গোবর্ধন কিশোর হাট থেকে এখানেই বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।